মমতা বেনার্জীর গৃহৎ সলমান খান, বুলেট প্রুফ গাড়ি লৈ উপস্থিত দবং সলমান। কিন্তু এয়া কোনো নির্বাচনী প্রচার নহয়, নহয় সিনেমার প্রমোশন। সম্পূর্ণ 13 বছর পিছত সলমান খান কলকাতালৈ আহে। কটকটিয়া নিরাপত্তার মাজেরে উপস্থিত হয় কলকাতাত। এই সেগতে ভাইজানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীক সাক্ষাৎ করে। সুপারস্টার সলমান খানক মমতা বেনার্জীয়ে তেওঁর বাসগৃহ আদরণি জানায়। সলমান খান আর মমতা বেনার্জীর মাজর বৈঠক প্রায় আধা ঘন্টা ধরে চলে। তারপরতেই সলমান খানে পোনে পোনে আগবাড়ে এক বিশেষ অনুষ্ঠানের বাবে। ইস্ট বেঙ্গল ক্লাব গ্রাউন্ডত আয়োজিত দ্য ব্যাঙ্ক কনসার্টলৈ আগবাড়ে সলমান খান। থাকে কেবাজনও বলিউড তারকা। আর বিদায় সময় এনেদরে সলমান খানে সকলকে হাত যোগারে সম্ভাষণ জানায়। মুখ্যমন্ত্রীর বাসগৃহের পর সিধা অনুষ্ঠানলৈ রওনা হয় সলমান খান। ন্যাশনাল ডেস্ক, চাইমেড।